ক্যালসিয়াম ভিটামিন বলতে ক্যালসিয়াম আমি দিই মোটামুটি জলের সঙ্গে। আমি বেশিরভাগ ফটো যাওয়ার জন্য আমি মেট্রোজিল ইউজ, আমার হিউম্যানে রয়েছে অস্ট্রো ক্যালসিয়াম রয়েছে, ওটা আমি মাঝে মাঝে সব ফুডে ইউজ করি। আর ভিটামিন আমি ইউজ করি দুটো। এখন নতুন তো সব আমি তো দেখতে পাচ্ছি, আমরা যখন স্টার্ট করেছিলাম বদ্রিকা ফিঞ্চ দিয়ে স্টার্ট করেছিলাম, এখন যারা নতুন করছে আমি তো দেখতে পাচ্ছি তারা গোল্ডেন প্যারোট ডায়মন্ড দিয়ে স্টার্ট করে দিচ্ছে। তখন আমরা গোল্ডেন মানে আমাদের বিডারে আমরা যখন পাখি স্টার্ট করেছি বা করতাম, কোনো বিডারে ঘরে গোল্ডেন থাকা মানে একটা হিউজ ব্যাপার। হ্যাঁ, তখন আমরা কী করছি, এখন তো পাখি আমাদের ওয়েদার স্যুট করে গেছে গোল্ডেন, আমরা ব্রিডিং করিয়ে ওই ওয়েদারই ওরা আমাদের হয়ে গেছে, এখন সেক্ষেত্রে এতটা প্রবলেম হয় না। কিন্তু আমরা যখন ফার্স্ট করতাম তখন গোল্ডেন কয়েকজনের ঘরে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার কী মনে হয় যে কোনো পাখি দিয়ে শুরু করলে? হ্যাঁ, আমি প্রথম থেকেই আমি একটা করতাম কি, আমি পাখি যে পাখি কিনলাম ব্রিডিং করানোর জন্য, সেই পাখি যদি আমার মারা যায় আবার কিনবো, মারা গেলে আবার কিনবো, হয়তো দু তিন বছর বাচ্চাই করাতে পারলো না। কিন্তু আমার একটা টার্গেট থাকতো যে না, আমি যে টাকাটা লস করলাম আমি সেই ফের পাখি কিনে ওর থেকে আমি বাচ্চা তুলে আমি টাকাটাকে আমাকে তুলে নিতে হবে। আমার এটাই হচ্ছে একটা বলতে পারেন ব্যাড হ্যাবিট। আচ্ছা আচ্ছা, মানে না অনেকের একটা সমস্যা থাকে, ধরুন আমি ছোটো জেব্রা ফিঞ্চে শুরু করেছি, তাহলে আমি কোন এরপরে কোন ফিঞ্চে যাবো বা গ্যাজাওয়াটা উচিত সেটা আমি সবচেয়ে যে দেখুন, এটা প্রত্যেকটা মানুষের ক্যাপিটালের উপরে একটা ডিপেন্ড থাকে, সেটা তো অবশ্যই। ঠিক আছে, আপনি মনে করলেন আমার ক্যাপিটাল আছে অনেক, আপনি দামি পাখি দিয়ে করলেন, কিন্তু আপনাকে নলেজটা নিতে হবে সব থেকে। পাখি মানুষ হলে মানুষ বলতে পারে কিন্তু পাখি বলতে পারে না, পাখিকে সিমটম দেখে বুঝতে হয়। সেটাকে আপনি চেষ্টা করবেন যে একটু ছোটো কম রেঞ্জের পাখি দিয়ে তুলে সেটাকে আগে জানা, সিমটমগুলো বুঝে নেওয়া, ট্রিটমেন্টটা বুঝে নেওয়া, তারপরে আপনি হাই মিউটেশন চান। হ্যাঁ, আমার ঘরে সেটাপে আমি চেষ্টা করেছি এয়ারটাকে কন্টিনিউ পাস করানোর জন্য। আমার জানালাও মোটামুটি 10টা রাখা হয়েছে, 10টা জানালা। হ্যাঁ, 10টা জানালা রয়েছে আর ভেন্টিলেশনও রয়েছে 10টা। 10টা ভেন্টিলেশন রয়েছে, একটা অ্যাডজাস্ট ফ্যান করার রাখ মানে প্লেস করা রয়েছে, লাগানোও রয়েছে, কিন্তু ওটা আমার কাজে লাগে না, সাধারণত লাগে না। আমার যেহেতু এয়ারটা ভালোভাবে পাস হয়ে যাচ্ছে তো লাগে না, জানালা আছে যেহেতু এয়ারটা পাস হয়ে যায়, তাই তো? আমার টোটালি জানালা, দেখুন আপনি উপরটা অ্যাড্রেসটা দেওয়া আছে, তাই তো? হ্যাঁ, এই গরমের সময় বা শীতের সময় খুব একটা অসুবিধা হয় না? না, আমার এরকম কোনো অসুবিধা হয় না, আমি শীতকালেতে শুধু জাস্ট জানালাগুলোকে দিয়ে দিই। আর ভেন্টিলেশানে আমার দুটো উত্তর দিকে যে দুটো ভেন্টিলেশান রয়েছে সেখানে একটা প্লাস্টিক দিয়ে গাছ করে দেওয়া হয়, আদার্স আর কিছু না। ঠান্ডা লাগার সমস্যা না, ওইসব কিছু সমস্যা নেই। আর আমার খাঁচা যে কোনো কিছু চাপা দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, টোটালি ওকে। আর লাইটটা জ্বালিয়ে রাখো? লাইট বলতে আমার নাইট ল্যাম্প, যখন আমি মোটামুটি রাত্রে যখন কাজ ছেড়ে নেমে যাই নাইট ল্যাম্প জ্বালিয়ে, আমি তো রাত্রে কাজ করি, দানা দিই জলের জায়গাগুলো নামাই, তখন আমার ওই এলইডি ল্যাম্প যেগুলো রয়েছে এখন। আচ্ছা, খাওয়া দাওয়াটা বলতে গিয়ে খাওয়ার দাওয়া দেখুন, এগুলো হচ্ছে একটা ওয়েদার ভিত্তিক খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে। আপনি তো গরমকালে তো বেশি খাবারটা সেইভাবে দিতে পারবেন না, অয়েলি সিট ফিট সেরকম না দেওয়াই ভালো আমার পক্ষে মনে হয়। সকালে আমি প্লেন জল, এই গরমের সময় আমি মোটামুটি সপ্তাহে 3 দিন চেষ্টা করি তোমার ওয়ারেসটা দিতে, কারণ ওটা দেওয়া ওটাকে ওয়াটারটাকে ঠিকঠাক করার জন্য শরীরের জলটাকে। আর গরমের সময় বলতে আমার খুব একটা যে ভালো মেনটেন আমি তা করি না, চেষ্টা করি নর্মালি রাখা, দানা নর্মালি, জাস্ট ওর মধ্যে একটু ক্যানারি সিড, একটু হালকা মিলেট, ব্ল্যাক সিড আমি একদমই গরমে ইউজ করি না। আর সকালে এটা কখন নেন, সকালে টাইমটা? সকালে টাইম আমি জল 8:30-9 এরকম টাইম। হ্যাঁ, জল যেদিন আমার তো আমি একটা প্রাইভেট ফার্মে কাজ করি, সেক্ষেত্রে আমার মর্নিং শিফট পড়লে তখন তো আমি থাকি না, আমার ওয়াইফ তখন জলটা দিয়ে দেয়, আমি যখন বাড়ি থাকি মোটামুটি 8:30-9। যখন দেখছি ফিডিং এর সিস্টেম আছে, এই ফিডিং বটনগুলো কতদিন অন্তর অন্তর দিতে হয়? আমি মোটামুটি এগুলোকে 1 সপ্তাহ অন্তর আমি চেঞ্জ করি। 1 সপ্তাহ অন্তর, ছোটো পাখির ক্ষেত্রে খুব একটা অসুবিধা হয় না? না 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 না। আচ্ছা, জলটা কি ফিডিংয়ে দাও না এমনি নর্মাল? এই জলটা আমার কাপে দেওয়া হয় প্লাস আবার বাটিতেও দেওয়া হয়, সপ্তাহে 3-4 দিন আমি বাটিতে দিই। জলটা কি পার ডে চেঞ্জ করো? পার ডে আমি দিনে 2 বার করে জল দিই, গরমেও তো শীতেও। আচ্ছা, কারণ পাখি জল খায়, জল খেতে গেলে কিছু পাখির ঠোঁটে লেগে থাকে, সেইটা আবার ও যখন খেতে যায় তখন ওতে পড়ে নোংরাটা অনেকক্ষণ ধরে জলের মধ্যে থাকলে সেটা একটা নোংরা নষ্ট হয়ে যায়, যার জন্য আমি দুপুরবেলার দিকেও জল চেঞ্জ করি। ওটা গরমেতেও অবশ্যই তো করতেই হবে, করতেই হবে, কারণ গরমেতে জল এমনিতে একটু হিট হয়ে যায়। আচ্ছা, প্রত্যেকটা কাউন্টারে দেখলাম এই করে দেওয়া আছে,
এগুলো আমি ফস্টারিং কেয়ারকে ডিমটা যখন ডিম দিই সেই ডিমটা ডেট দিয়ে রাখি, আমি ক তারিখে ডিমটা দিলাম আর কোন পাখির আমি ডিমটা দিলাম, আচ্ছা কী পাখির ডিম আছে, হ্যাঁ সেই হিসাবে আমি তো নেক্সট একবার দেখব যে কী হয়েছে না। এখানে যেরকম ডিম ফর, আমি ওখানে ডায়মন্ড আছে, ডি ফর ডায়মন্ড চার পিস আছে, টু বি মানে আমার ফস্টার পেয়ার টু বি, আচ্ছা আমার আমার খাঁচা ঠিক আর 3/2 3/2 দিয়েছো তাই তো, হ্যাঁ তার নিচে যেটা ওটা আমি আমার ওটা মানে আমি থাকলে আমি তো একা কাজ করি না, আমার ওয়াইফও করে, যে সেখানে কটা বাচ্চা রয়েছে সেটা ওটা লিখে দিলাম, চার পিসে তিনটে বাচ্চা হয়েছে সেখানে, সেই হিসাবে একটা সব ফুড দিয়ে সেই জন্য করা। সব সময় আমি চেষ্টা করি ন্যাচারাল, ওয়েদার থেকে চেষ্টা করি, ওয়েদারও ন্যাচারাল যতটা রাখার চেষ্টা করি, আর সব ফুডও ন্যাচারাল, কিছু সবজি গাজর ইত্যাদি এগুলো আমি ইউজ করি। যেমন সবজির মধ্যে, সবজির মধ্যে গাজর রয়েছে, বিনস রয়েছে, একটু উচ্ছে দিয়ে দিলাম, একটু পামকিন দিয়ে দিলাম, সব একদম। এরকম কোনো আমার টাইম নেই, আমি কোনো সময় দিচ্ছি 11টায় দিয়ে দিচ্ছি, আবার কোনো সময় আমি ডিউটি থেকে এসে 2-2:30 দিচ্ছি, হ্যাঁ। না ভাতটা আমি খুব কম ইউজ করি এই গরমকালে, একটু মানে ডিমটা কমিয়ে দিয়েছি তো, যার জন্য একটু ওর সাথে ভাতটা একটু হালকা মিক্স করে দিচ্ছি, কার্বোহাইড্রেট তো, যাতে একটু পেটের প্রবলেমটা না আসে। সারা বছর আমি চিড়ে ইউজ করি না, আমি নর্মালি তোমার বিস্কিট হালকা করে দিই, হ্যাঁ হালকা বিস্কিটগুলো, বিস্কিটগুলো আর সবজি, হ্যাঁ। হ্যাঁ আমার এই ধরনের ফিডার রয়েছে, এবছর এই ফিডারগুলো তুলেছি বন্ধুর কাছ থেকে নিয়ে এসেছি, টোটালি নেক্সট ইয়ার আমার যা সেট আপে যা কেস থাকবে টোটালি আমার মোটামুটি ওই ফিডারেই আমি দিয়ে দেবো। এটা আমি আমি সবসময় চেষ্টা করি মানে আমার ফিডার রয়েছে বলে যে আমি 2 সপ্তাহের জন্য বা 3 সপ্তাহের জন্য একবারে দিয়ে দেবো তা নয়, আমি প্রত্যেক সপ্তাহতেই দানা চেঞ্জ করে দিই। আচ্ছা এক সপ্তাহ থাকলে ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আর এই জল, এইভাবে স্নানের জল দেন? হ্যাঁ আমি এখানে স্নানের জল দিই বাটিতে, চিনাবাটিতে, চিনাবাটিতে ওই সব ফুল দিই। আচ্ছা এইভাবে স্নানটাকে মেনটেন করি, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আর মেডিসিনটা যদি বলি, মেডিসিনটা কী ধরনের কিনবেন? মেডিসিন বলতে দেখুন আমি মেডিসিন বেশিরভাগই আমি আমাদের হিউম্যান ওষুধই বেশি আমি ইউজ করি, ঠিক আছে। অনেকে এখন তো অনেকে সব বাইরের খাবার ইউজ করছে, সেক্ষেত্রে আমি ইউজ করি না তা নয়, আমি একটা ধারণা মাইটসের জন্য একটা ব্যবহার করি আর প্রোটোজোয়ার জন্য আমি ব্যবহার করেছিলাম, বাট এবছরে কী করবো আমি শিওর না। আমি বেশিরভাগ প্রোটোজোয়ার জন্য আমি মেট্রোজিল ইউজ করি, ওটা টানা 7 দিন, 2 ML করে টানা 7 দিন আমি এইভাবে একটা কোর্স করাই। আগের বছর আমি একটা বন্ধুর কাছ থেকে নিয়েছিলাম, আমি বলি কীরকম কী, তাতে দেখলাম মোটামুটি রেজাল্ট খারাপ না। ক্যালসিয়াম আর ভিটামিন, ক্যালসিয়াম ভিটামিন বলতে ক্যালসিয়াম আমি দিই মোটামুটি জলের সঙ্গে ক্যাডিসল DC, আর আমার হিউম্যানে রয়েছে অস্ট্রো ক্যালসিয়াম রয়েছে, ওটা আমি মাঝে মাঝে সব ফুডে ইউজ করি, আর ভিটামিন আমি ইউজ করি দুটো, ভিটামিনের ক্ষেত্রেও ইউজ করি আমি আমার জিঙ্কোভিট রয়েছে, যেটা মানুষের জিঙ্কোভিট রয়েছে, আর শীতকালে প্রচণ্ড শীতকালে যখন সেটা আমি তখন রেকোভিট ইউজ করি, ব্যাস। আমার মেডিসিন আমি যে খুব ইউজ করি তা না, আমি টোটালি ন্যাচারালের উপর দিয়ে যাই, খাওয়া দাওয়ার উপরেই আমি। আর মেডিসিনটা পরিমাণগুলো কেমন থাকে, মানে আপনার কেমন লাগে? মেডিসিনের পরিমাণ বলতে আমি মেট্রোজিল যেটা বললাম প্রোটোজোয়ার ক্ষেত্রে, প্রোটোজোয়ার ক্ষেত্রে মেট্রোজিল আপনি টানা 7 দিন কোর্স করাবেন 2 ML করে, হ্যাঁ। এবারে আপনি যেটা জলে দাও না সব কিছু থাকে, ওটা আমি 2 ML করে ওটা জলে, মেট্রোজিলটা টোটালি জলে, হ্যাঁ। জিঙ্কোভিট ওটা আপনি জলেও দিতে পারেন, তারপরে ওটা সব ফুডেও দেওয়া যায়, আর রেকোভিট মোটামুটি জলে ইউজ করি, রিকোভিড আমি যখন জলে ইউজ করি তখন লিটারে পারেন 5 ML। যখন মোল্ডিং চলে তখন কী কী খেয়াল? মোল্ডিংয়ের সময় পাখির একটা সবচেয়ে বড় ফ্যাক্ট মোল্ডিং, মোল্ডিংয়ের সময় পাখিকে চেষ্টা করবে একটু স্নানটা দেওয়া, পাখিকে বেশি মানে ঘা না দেওয়া, ঠিক আছে। কিছু পাখিরা যাতে তাড়া না পায় সেক্ষেত্রে একটু ইউজ করবে, ওই সময় একটু মোটামুটি আপনি পলিব্রিয়নেল বা এইসব একটু বি কমপ্লেক্স টাইপের মাঝে মাঝে সপ্তাহে 1 দিন কি 2 দিন দিলে আমার মনে হয় বেস্ট হয়, কারণ পাখিটা একটু সেই সময় পাখিটা একটু উইকলি থেকে যায়। আচ্ছা আর গোল্ডেন পাখি যেরকম কালার আসার জন্য কীভাবে কী ট্রিটমেন্ট? হ্যাঁ না আমি আমি যেটা আপনাকে বললাম এটা গোল্ডেনের ক্ষেত্রে, আদার্স পাখির আর কিছু আমার আদার্স পাখির আমার সেরকম কিছু নেই। আচ্ছা মানে ডায়মন্ড বা এমনি এর ও কোনো আমি কোনো নো ট্রিটমেন্ট, জাস্ট নর্মালি। আচ্ছা বলছি ছোটো পাখি যখন হচ্ছে সবুজ পায়খানা বা এই ধরনের সমস্যা হয়
তখন মানে কি রকম কি কেয়ার নেওয়া যেতে পারে? দেখো ওটা হচ্ছে গ্রিন ডায়রিয়া, ওগুলো হচ্ছে পেটের প্রবলেম থেকে সাধারণত এগুলো হয়। গ্রিন ডায়রিয়া এরকম আমি শুনেছি, কিন্তু আমার ঘরে গ্রিন ডায়রিয়া এরকম, হ্যাঁ গ্রিন ডায়রিয়া অনেকে বলে দাদা আমার সবুজ পায়খানা আছে, কিন্তু আমি তাকে তখনই জিজ্ঞাসা করি কোনো সবজি ইউজ করেছিলে, কোনো পাতা ইউজ করেছিলে? তখন যদি বলে যে হ্যাঁ আমি এই দিয়েছিলাম, আমি বলি ওটা কোনো প্রবলেম না, ও আবার ঠিক হয়ে যাবে একদিন পরে আবার। আচ্ছা, অনেক সময় পাখি ঘুমিয়ে থাকে, দেখা যায় মানে খাঁচায় বসে আছে, নড়াচড়া করে না, ঘুমিয়ে থাকে, সেই সময় কী করা উচিত? সেই সময় দেখুন পাখি ঝিমিয়ে থাকে, পাখি কোনো উইকের জন্যে পাখি ঝিমিয়ে থাকে। এবার তাকে দেখতে হবে পাখি কী হয়েছে, যে পাখি খাচ্ছে না, না তার পেটের প্রবলেম থেকে কোনো ডায়রিয়া হচ্ছে বা জল পায়খানা হচ্ছে কি না সেটা দেখতে হবে। বেশিরভাগ দেখবেন পাখি হয়তো আপনি দেখতে পারবেন যে আমি হয়তো খেয়ালই করে না, পাখি পটি করছে জল, আমি বুঝতেই পারছি না, ফ্লোরে পড়ছে, জলটা মিশে যাচ্ছে, হালকা এটা পড়ে রয়েছে, কিন্তু সেই সময় কিন্তু আপনাকে দেখতে হবে ওইটা জল পায়খানা করে করে শরীরে জলটা বেরিয়ে গেছে, তখন আপনাকে সেখানে একটু ওয়ারেস একটু হালকা করে মেট্রোজিন মেরে দিতে হবে, যাতে ওয়ারেসটা একটু দিতে হবে কারণ শরীরে জলটাকে রিটার্ন করার জন্য। আর তাতেও যদি কাজ না, একটু প্রোবায়োটিক মাঝে মাঝে ইউজ করতে হবে। আচ্ছা আচ্ছা, ছোটো পাখি যেরকম হয় যে অনেকগুলো ডিম দিচ্ছে, চার পাঁচটা করে ডিম দিচ্ছে, কিন্তু অনেক পাখি মানে বাচ্চা হচ্ছে ফুটছে, তারপরে অনেকগুলো কেটে যায় মানে মারা যায়, ওগুলো হচ্ছে একটা ওয়েদার ভিত্তিক হয়, ডিম কেটে যায় একটা ওয়েদার ভিত্তিক। আপনি ধরুন আপনি শীতকালেতেই দেখবেন যখন আমরা ব্রিডিং ফেয়ারে বসাই, তাহলে ডিম চলে রাখলাম, পাখি মানে এ হচ্ছে, হঠাৎ দেখবেন বৃষ্টি শুরু হয়ে গেল, এক দুদিন বৃষ্টি হলো, ওয়েদার পুরো এ হয়ে গেল, তখন কিন্তু পাখি ডিম কেটে যায়, ওই সময় একটা ওয়েদার ভিত্তিক আছে। কিছু পাখি হ্যাচের প্রবলেম করে, হয়তো পাখি ডিমে তাই বসে আছে, কিন্তু দেখবেন হিট দেখবেন খুব কম, সেক্ষেত্রে ডিম কেটে যায়। যাতে না কাটে তাহলে কি করা যেতে পারে? ওগুলো হচ্ছে আমরা ফস্টারিং পেয়ারের উপরে ডিপেন্ড করতে, ফস্টারিং পেয়ারটা যেহেতু ছোটো পাখির মেন হচ্ছে ফস্টারিং পেয়ার, ফস্টারিং পেয়ারটা কীভাবে মানে একটা স্ট্রং করা যেতে পারে? স্ট্রং দেখুন আপনি যে আপনি আপনার কাছে ফস্টারিং পেয়ার ধরুন আপনি 60 পেয়ার 50 পেয়ার যে কপিয়ারই থাকুক, ফস্টারিং পেয়ার মাদার পেয়ার হয়তো 2-4 পেয়ার, আপনি হয়তো দামি পাখি বলে তাকে হচ্ছে মাদার পেয়ারটাকে ভালো করে ট্রিটমেন্ট করছেন, ভালো খাবার দিচ্ছেন, এটা কিন্তু আপনার ভুল। মেন আপনি যতই যা করেন কিন্তু আপনার দামি পেয়ারের বাচ্চা তুলবে কিন্তু ফস্টার পেয়ার, এর চেয়ে সে একটা কথাই মাথায় মনে রাখতে হবে যে দামি পাখিকে যে খাবার টাকার চেষ্টা করুন, ফস্টারিং পেয়ারকে আরও ভালো খাওয়ান, ভালো দেওয়া, তাই তো মানে এইটা কিন্তু অনেকে মানে 90% লোক ভুল করে। আচ্ছা, মানে একই ট্রিটমেন্ট বলছেন সবাইকে করা? অবশ্যই, বিশেষ করে ফস্টারিং পেয়ার। আচ্ছা, আপনার কোয়ান্টিটি বাড়াবে মাদার পেয়ারের কোয়ান্টিটি বাড়াবে কিন্তু আপনার ফস্টারিং পেয়ার, সে যদি ভালো নিজে ফিড না করে, নিজে যদি ভালো না খায়, সে ফিড অন্যকে করাবে কী করে? থ্যাংক ইউ দাদা, আমাদের চ্যানেল পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন করবে তাদের উদ্দেশ্যে কী বলবে? যারা নতুন করবে মনে করছে যে পাখি ঠিক আছে করো, কিন্তু পাখি নিজেকে আয়ত্তের মধ্যে এখন অনেকেই দেখবেন যে ইউটিউব দেখে করছে, কিন্তু না আগে ভালো করে নলেজটা তৈরি করো, পাখি দেখলেই যে সব কিছু দেখেই যে শেখা যায় তা কিন্তু না, অল্প থেকে শুরু করে করে। হ্যাঁ, আমি প্রথমেই বললাম যে একটু লো কোয়ালিটি থেকে স্টার্ট করুন, রোগ প্রতি মানে রোগগুলোকে আগে জানার চেষ্টা করুন, কীভাবে হয় হলে কীভাবে প্রতিকার করা যায় সেইটাকে একটু নলেজ নিন, আপনার দরকার 2 বছর লস যা, ছোটো পাখির কম দামের রেঞ্জের উপর দিয়েই যা, তারপরে আপনি হাই মিউটেশনের দিকে গেলেন, এক্সপিরিয়েন্সটা হওয়া খুবই দরকার। অবশ্যই, থ্যাংক ইউ দাদা, আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ।